আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে সম্পাদ্য লেখার নিয়ম, অর্থাৎ একটি সম্পাদ্য কিভাবে সুন্দর করে লিখতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন সহ সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কনের বিবরণ এবং প্রমাণ সহ একটি সম্পাদ্য লেখা। সম্পাদ্য লেখার নিয়মে প্রথমে আমাদের জানতে হবে সম্পাদ্যের প্রধান তিনটি অংশ থাকে, এক তথ্য বা উপাত্ত, দুই চিত্র অঙ্কন, তিন প্রমাণ। বন্ধুরা, এক নম্বর তথ্য বা উপাত্ত হচ্ছে সম্পাদ্যে চিত্র অঙ্কনের জন্য যেসব উপাদান সরবরাহ করা হয় তাই তথ্য বা উপাত্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চিত্র অঙ্কনের জন্য এখানে দুইটা তিনটা উপাদান নেওয়া হয়েছে, এটাই তথ্য বা উপাত্ত। এরপর দ্বিতীয়ত হচ্ছে চিত্র অঙ্কন, সম্পাদ্যে যা করণীয় তাই অঙ্কন, অর্থাৎ সরবরাহকৃত তথ্য বা উপাত্ত দিয়ে যা করতে বলা হয় তাই চিত্র অঙ্কন। এরপর তিন নম্বরে দেখতে পাচ্ছেন প্রমাণ। প্রমাণটা কি? সম্পাদ্যে চিত্র অঙ্কন করার পর অঙ্কিত চিত্রের নির্ভুলতা যাচাই করাটাই হচ্ছে প্রমাণ, তবে স্কুল পরীক্ষাগুলোতে প্রমাণ করতে বলা হয় না। সম্পাদ্য লেখার ধারাবাহিকতায় রয়েছে সাধারণ নির্বাচন, এরপর চিত্র অঙ্কন, এরপর বিশেষ নির্বাচন, তারপর অঙ্কনের বিবরণ এবং শেষে প্রমাণ। তো বন্ধুরা, একটি সম্পাদ্য লেখার ক্ষেত্রে যা যা করতে হবে তাহলে আমরা খাতা থেকে দেখে আসি কি করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশ্ন লেখা, এটা আপনাদের লিখতে হবে না। সম্পাদ্য লেখার সময় সাধারণ নির্বাচন না লিখলেও কোনো নাম্বার কাটা হয় না, অর্থাৎ এই সাধারণ নির্বাচনটা যদি নাও লেখেন কোনো সমস্যা নেই, আর এই প্রশ্ন তো লিখতে হবে না আপনার খাতায়। এরপর সঠিকভাবে সম্পাদ্যের চিত্র অঙ্কন করলে কোনো বর্ণনা না লিখলেও অর্ধেক নম্বর পাওয়া যায়, অর্থাৎ এই চিত্র অঙ্কন যদি আপনি সঠিকভাবে করতে পারেন, কোনো বর্ণনা বলতে বিশেষ নির্বাচন, তারপর অঙ্কনের বিবরণ, প্রমাণ, এগুলো না করলেও অর্ধেক নম্বর পাওয়া যায়। তাহলে হয়তো ভাবছেন এটাতে অর্ধেক নাম্বার আর বিবরণে বা প্রমাণে অর্ধেক নাম্বার, কিন্তু না, আপনি যদি চিত্র অঙ্কন না করেন কিন্তু এই বিশেষ নির্বাচন, অঙ্কনের বিবরণ এবং প্রমাণগুলো লেখেন তাহলে কোনো নাম্বার পাওয়া যাবে না। সম্পাদ্য লেখার ক্ষেত্রে যুক্তিসঙ্গত যে কোনো উপায়ে জ্যামিতিক প্রমাণ করতে পারলে পূর্ণ নম্বর পাওয়া যায়। এরপর সম্পাদ্য অঙ্কন করে প্রয়োজনীয় চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন, এগুলো না দিয়ে সঠিকভাবে চিত্র চিহ্নিত না করে বর্ণনা, যদি এগুলো বর্ণনাও যদি লেখেন তাহলে আপনি কোনো নাম্বার পাবেন না। একটি সম্পাদ্য লেখার ক্ষেত্রে ধাপ ও যথার্থতার মাধ্যমে লিখলে পূর্ণ নম্বর পাওয়া যায়। আর একটি কথা মনে রাখবেন, সেটা হলো সাধারণত চিত্র অঙ্কনের পর বিশেষ নির্বাচন লিখতে হয়, এখানে দেখতে পাচ্ছেন বিশেষ নির্বাচন, এটা লিখতে হয়। তবে কেউ যদি চিত্র অঙ্কনের আগে বিশেষ নির্বাচন লিখে তারপর চিত্র অঙ্কন করে তবে তার জন্য কোনো নাম্বার কাটা হবে না। তবে আমাদের মনে রাখা দরকার চিত্র অঙ্কনের পরেই বিশেষ নির্বাচন লেখাটা সমীচীন। তো বন্ধুরা, আরেকবার বলে আসি, এখানে সাধারণ নির্বাচন দিতে হবে। সাধারণ নির্বাচন অংশে নির্দেশিত কার্যক্রমকে সরলভাবে বর্ণনা করা হয়। এরপর দ্বিতীয়ত চিত্র অঙ্কন দেখতে পাচ্ছেন সম্পাদ্যের এ অংশে নির্দেশিত কার্যক্রমকে জ্যামিতিক আকারে চিত্রের মাধ্যমে চিহ্নিত করে বাস্তবায়ন করা হয়। এরপর দেখতে পাচ্ছেন বিশেষ নির্বাচন, সম্পাদ্যের এ অংশে সরবরাহকৃত তথ্য বা উপাত্তকে নির্দিষ্ট করে সরলভাবে বর্ণনা করা হয় এবং নির্দেশিত কার্যক্রমের লক্ষ্য ঘোষণা করা হয়। এরপর আমরা আসি বিশেষ নির্বাচনের পরেই অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ লেখার সময় অঙ্কনের ধারাবাহিকতা বজায় রাখতে হয়। অঙ্কনের ধারাবাহিকতা বলতে আমরা যেই অঙ্কনটি আগে করেছি, অর্থাৎ যেই কাজটি আগে করেছি সেটা আগে লিখতে হবে এবং যেই কাজটি পরে করা হয়েছে তা পরে লিখতে হয়। সম্পাদ্যে অঙ্কনের বিবরণ লেখার ক্ষেত্রে এই ধারাবাহিকতা অবশ্যই রক্ষা করতে হবে। অঙ্কনের বিবরণ লেখার সময় ধারাবাহিকতা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। শেষে আসি প্রমাণ। প্রমাণটা কি? সম্পাদ্যের এ অংশে যুক্তি দ্বারা, সম্পাদ্যের এই প্রমাণ অংশে যুক্তি দ্বারা অঙ্কিত চিত্রের নির্ভুলতা প্রমাণ করা হয়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে একটি সম্পাদ্য লেখার সঠিক নিয়ম আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।